নমস্কার, আজকের এবং আড্ডায় আমি দেবলীনা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের যিনি অতিথি, তার কল্পনায় যে রং রয়েছে, সেই রং তার হাতে সৃষ্টির যে রূপ নেয়, তার সামনে আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমাদের আজকের অতিথির সঙ্গে আলাপ করার আগে দেখে নিন এক ঝলক। তাঁর শিল্পকর্ম ঐতিহ্য ও আধুনিকতার এক আশ্চর্য সংমিশ্রণ, অথবা বলা যেতে পারে তাঁর শিল্পকর্ম এই সময়ের বাংলার দৃশ্যকলা শিল্পের এক অনন্য নিদর্শন। স্কেচ, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ছবি সবেতেই তাঁর ছক ভাঙা প্রয়াস চোখে পড়ে। প্রতিমা নির্মাণের প্রথাগত শৈলীর সঙ্গে তিনি যোগ করেন আধুনিকতার অনবদ্য সুষমা। তার হাতের মণ্ডপসজ্জা মানে দর্শকের মনে অপার বিস্ময়। তার জাদুকাঠির ছোঁয়ায় মানব শরীরের বাঁকে বাঁকে ফুটে ওঠে অন্য ক্যানভাসের আশ্চর্য কাব্যিক রং ছবি। খেলোয়াড়, চিত্রতারকা থেকে রাজনীতিক, তাঁর গুণমুগ্ধের তালিকা বেশ দীর্ঘ। তাঁর শিল্পকর্ম সচিন তেন্ডুলকারের বৈঠকখানা থেকে শুরু করে বাকিংহাম প্যালেসের অন্তর্মহলে সগৌরবে স্থান পায়। রং, তুলি, মাটি, খড়সহ শিল্পের সব উপকরণ যার কাছে বাড়ির পোষ্যের মতো অনায়াস বশ্যতা স্বীকার করে। এবং আজকের অতিথি সেই সনাতন দিন্দা। সনাতনদা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ভীষণ ভালো লাগছে আপনার মতো একজন সৃজনশীল মানুষকে আজকের এই দিনে পেয়ে, কারণ আমরা এখন সামাজিক যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে আপনার শিল্প অনেক সময় আমাদের সেই শান্তির বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছে, যেটা হয়তো আমরা মনে যেটা খোঁজ করে চলি অনেক জায়গাতে। কাজেই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্যে। আর আপনার ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা। আপনার শিল্পকর্মে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে মানে একদিনে তো এটা লালন পালন হওয়া মানে সম্ভব নয়, ভেতরে বেড়ে ওঠার মধ্যে দিয়ে এই জিনিসটা ভেতরে থাকতে হয়, যার প্রকাশ আপনার কাজের মধ্যে আমরা পাই। তো সেই বেড়ে ওঠাটা আপনার কেমন ছিল, ছোটবেলার দিনগুলো কেমন ছিল? আসলে এই মানে ছোটবেলার দিন নিয়ে আমি খুব একটা গল্প করিনি, হয়তো এই প্রথম গল্প করব। হয়তো গল্পের ছলে তুই আমাকে বললি আড্ডা আড্ডা আড্ডার মুহূর্তেই তো, অনেক যেহেতু অনেকক্ষণের একটা প্রোগ্রাম, মানে আমার মা বলতেন যে আমি নাকি মানে ওই এক বছর দু বছর বয়স থেকেই শুরু করি মানে চক্ষরি দিয়ে নিজেতে আঁকা, দেওয়ালে আঁকা। আর বিনম্র শ্রদ্ধায় বলি যে আমাদের যিনি বাড়িওয়ালা ছিলেন ঈশ্বর বাদলচন্দ্র পাল, উনি আমার দ্রোণাচার্য। মানে ওনার পাশে বসে থেকে আমার ওই মানে কৃষ্ণনগর স্টাইলের পুতুল তৈরি করা দেখা, শেখা, এবং ওনার থেকেই রং নিয়ে, মাটি নিয়ে কাজকর্ম শেখা, এটা আমার শুরু ওখান থেকেই। তো এখন অব্দি ওটাই করে যাচ্ছে কুমারটুলিতে। আমার মানে জন্ম কর্ম সব তো কুমারটুলিতেই, এবং মানে কুমারটুলির এমন একটা জায়গা যেখানে কুমাররা ঠাকুর তৈরি করছে, তার সামনে আবার মানে কুমারটুলির বিখ্যাত দুর্গাপুজো, মানে সব মিলিয়ে মিশিয়ে আমার বেড়ে ওঠা ওখানে। মানে বৈচিত্র্যময় কিছু নয়, তবে ছোটবেলা থেকে ওই ছবি আঁকা, মানে আমার প্রথম প্রেম হচ্ছে স্কাল্পচার বা ওই মূর্তি তৈরি করা। তো পরবর্তীকালে ছবি আঁকা শিখেছি, আমি গভর্নমেন্ট কলেজ থেকে পাস করেছি ওয়েস্টার্ন পেন্টিং নিয়ে। বাট আমার প্রেম দুর্ধর্ষ রেজাল্ট, হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি আমি। তো সেটা ঠিক আছে, এটা তো পাস করেছি, বাট ওটা মানে প্র্যাকটিক্যাল জগতে কোনো কাজে লাগে না আমার মনে হয়। মানে মানে আমার অনেক মানুষজন আছেন যারা জানতেন না, বহুদিন পরে জেনেছেন। মানে ধরুন বাই দ্য ওয়ে বলি, মানে মিস্টার হর্ষ গোয়েঙ্কা, উনি আমার সঙ্গে পরিচিত 92 থেকে, যবে থেকে পাস করেছি। উনি 99 এসে আমাকে মানে একটু আমাকে সঙ্গে তো হিতকারী করেন, জাহাঙ্গীর একটা শো, তখন একটা ক্যাটলগ দেখে মানে আমাকে বলছে তুই আমাকে মানে তার মাঝে অনেকগুলো মানে ব্লব 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 আছে যে তুই আমাকে বলিস নি কেন তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস।
স্যার এটা কি বলার প্রয়োজন বোধ করে আমি কাজ করছি, সেটা তো কাজেই প্রকাশ পায়, কাজের প্রকাশ পায়, তো এনি এটাই চলছে আর কি। তারপরে মানে ছোটবেলা সেখানে সেইভাবে শুরু, মানে অনেকে যেমন মায়েরা বকেন দেওয়াল কেন নোংরা করছো, সেই ব্যাপারটা বাড়িতে ছিল না। এটা কি ধরুন আমি মানে সবসময় বলে থাকি যে আমার বাবা মার মতন বাবা মা পাওয়া খুব বিরল, মানে এত স্বাধীনতা, মানে আমি যদি মানে পরজন্ম যদি বিশ্বাস করি তাহলে বলবো যেন জন্মে আমি এরকম বাবা মা পাই, কারণ আমার কোনো রকম বিধিনিষেধ ছিল না। কারণ আমি আমার পাঁচ দিদিদের মধ্যে একটা ছোট্ট পরিসর, মানে 8 ফুট বাই 10 ফুট হবে না হয়তো, তার সিলিং হাইট হচ্ছে 6 ফুট, দাঁড়ালে পরে এখনও মাথা ঠেকে যায়। তো সেইখানে বেড়ে ওঠা বাবা মা মানে 8 জন মিলে পড়াশোনা করেছি একসঙ্গে, আমি আমার মতন করে, আমাদের তো ওই মানে সকল খাট নয় মানে চৌকির তলায় ইট দিয়ে উঁচু করা, তলায় বাস ওপরে বাস, তো তই চৌকির তলায় আমার জগৎ ছিল, মানে হ্যারিকেন যদি ওখানে ওই মাটি নিয়ে আসতাম গঙ্গার ধার থেকে বা কোনো কুমোরদের কাছ থেকে মাটি নিয়ে, ওই গোপনে লুকিয়ে লুকিয়ে ঠাকুর তৈরি করতাম। বাবাকে একটু ভয় পেতাম, মানে পড়াশোনা ছেড়ে দিয়ে মাটির কাজ করছি, বাবা বাধা দেননি কোনো দিন, কিন্তু বাবাকে ভয় পেতাম খুব। আর আমার বাড়িতে আর কেউ কি ছিলেন যাদের এরকম ইন্টারেস্ট ছিল এই দিকে? আমার বাড়িতে পেন্টার কেউ নেই, তবে আমার এখনো কাজের মধ্যে কিছু মানে রিসেন্টলি কিছু কাজের মধ্যে প্রভাব পড়ছে, সেটা হচ্ছে আমার মা বা আমাদের পৈতৃক বাড়ি যেখানে ছিল সেখানে আমি আমার মানে যাতো দিদিদের দেখেছি, বিশেষ করে আমার মাকে দেখেছি, মায়ের আসন বোনা, কার্পেট বোনা, তারপরে ওই নকশা বড়ি দেওয়া, ওইটা আমার মধ্যে গেঁথে রয়েছে। কারণ আমার রিসেন্টলি যে কাজ আসছে, মানে আমি ড্রয়িং ধর্মী যে কাজগুলো করছি তার মধ্যে ওই বাংলার লোককথা, লোকগাথা, কাঁথা স্টিচ বা ওই গয়নাবড়ির যে ডিজাইন, সেই ডিজাইনগুলো ফিরে ফিরে আসছে, মানে আমি এখন চেষ্টা করছি ওইগুলো, ওই মুখগুলোকে ফিরিয়ে আনার। তো আমার অনুপ্রেরণা কিন্তু মূলত কুমারটুলির সঙ্গে আমার মা, এবং অদ্ভুতভাবে বলি হয়তো আমার মেজদি বসে এখন হয়তো টিভি দেখছে, আমি বাড়িতে বলে এসেছি, মানে ওদের হয়তো মনে নেই আমি আজকে এখানে বসেছি, ছোটোবেলাকার খুব গোপন কিছু কথা বলবো, হয়তো আমি দিদিদের বলছি তোরা হয়তো কেউ মানে অবিশ্বাস করিস না, কারণ আমার ছোটোবেলার স্মৃতি খুব মনে আছে, মানে ভীষণভাবে মনে আছে। তো এইখানে এই মানে মা গয়না বড়ি দিচ্ছে, এটা সেটা করছে, ওইগুলো না আমার ভেতরে এখন তোলপাড় করে ভীষণভাবে। এবং আমার মেজদি, যেটা বলতে যাচ্ছিলাম, মেজদি আমাকে প্রথম পদ্ম ফুল আঁকা শেখায়, চোখ আঁকা শেখায়, মানে এইটা এরকম কর ভাই তাহলে এরকম হবে। পরবর্তীকালে আমি যখন ক্লাস 4-এ পড়ি, মেজদি মানে স্কুল ফাইনাল পরীক্ষা দেবে, তার ওই ওয়ার্ক এডুকেশনের খাতা, সোশ্যাল এডুকেশনের খাতাগুলো আমি করে দিয়েছি, বাট প্রথম হাতে খড়িটা আমার মনে আছে এই পেন্টিং এর ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার মেজদি। তারপরে ধরুন আমি ক্লাস 4-এতে চিত্রমালা বলে একটা আঁকার স্কুল ছিল, যেটা মানে গোপীনাথ রয়, আমার মানে প্রথম জীবনের মাস্টারমশাই গোপীনাথ দা, এখন আমাদের কলেজের থেকে জাস্ট অবসর নিয়েছেন, বিখ্যাত স্কাল্পটর, মানে আমার পরম গুরু, ওনার হাতে আমার হাতে খড়ি, আমি এবং আমার বন্ধু বিজন আমরা দুজনে মিলে একসঙ্গে যেতাম আঁকা শিখতে। তো এইভাবে চলছে, তো চলতে চলতে মানে আমি ক্লাস 7-এ পড়ি, ধরুন আমার বাবা শ্রী রতিকান্ত দিন্দা, আমি যাকে চাঁদ বণিক বলে থাকি, কারণ আমার বাবা মানে কোনো হেরে যাওয়া নাবিকের গল্প বলেননি এখনো পর্যন্ত, ওনার 82 বছর বয়স, এখনো উনি মানে কুমারটুলিতে একটা মুড়ি মুরকির দোকান আছে, সেখানে উনি বসে এখন ব্যবসা করছেন, মানে উনি কানে শোনেন না, প্রায় নুব্জ অবস্থা, অদ্ভুত মানসিকভাবে, ধরুন আমি বুক টান টান করে ঘুরে বেড়াই, আমার বাবা এখনো বলেন যে আমি নিজের পয়সা ইনকাম করে খাই, এটা হচ্ছে মানসিক জোর একটা অদ্ভুতভাবে, বিক্রি বাট্টা করছেন, বসছেন ব্যবসাতে, লাভ ক্ষতি সেটা পরের কথা, কারণ উনি এটা অভ্যেসবশত উনি চালাচ্ছেন, কারণ ওনার আর কিছু করার নেই, এটা ডাক্তারের পরামর্শই ওনাকে মানে দোকানে বসানো হয়েছে, বসানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ এত এত বৈভবের মধ্যে, কারণ উনি আমার কাছে গিয়ে থাকবেন না, কারণ ওনার এত লোক উনি খুঁজে পান না। তো সেই বাবাকে আমি দেখেছি ছোটোবেলায়, যে আমাদের ধরুন কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আমার বাবা মানে পাইকারি মুড়ি সাপ্লাই করতেন। আচ্ছা, পরবর্তীকালে একবার শুনেছি হাসনাবাদ থেকে মুড়ি আসার সময় 17টা নৌকা উল্টে যায়,
এটা একটা আরেকবার ট্রেনে ডাকাতি হয়ে যায়, জানেন না বাবার মনে আছে কিন্তু বাবা তো শুনতেও পাচ্ছেন না, এই টুকরো টুকরো ঘটনা। তো একজন নাবিকের পক্ষে এই বিপর্যয়টা কিন্তু ভয়ঙ্কর। আর আমার মা হচ্ছে সনকা, মানে মায়ের যত সোনা দানা ছিল সব বন্ধক রেখে দিয়ে সনকা তরি ভাষাও আমি আবার বাণিজ্যে যাব, বাবা কিন্তু করেছেন আবার ফেলিওর। কিন্তু আমার বাবা ফেলিওর নন, মানে ওই জন্য আমি বলছি যে চাঁদবণিকের বংশধর আমি, সেখান থেকে ওই কোনো হেরে যাওয়া নাবিকের গল্প আমি বলিনি আর বলবো না, মানে আমি ভীষণ মানে পজিটিভ মাইন্ডেড, মনের জোরটা রক্তের মধ্যে চলে এসেছে একদম। তো এবার ধরুন ওইখানে বসে থেকে ওই মুড়ির দোকানে কুমোররা সব আসতেন যে রতিকা কা বা রতিদা তোমার ছেলেকে তোমরা আর্ট কলেজে ভর্তি হও, ওই যে মাথার মধ্যে আর্ট কলেজ শব্দটা ঢুকতে শুরু করলো। বাই দা বাই বিপ্লবী বলে রাজবল্লভপুর এক ক্লাব আছে, এখন আর নেই, ওখানে আমি ব্যান্ড বাজানোর তাগিদে গিয়ে মানে যাইনি, ব্যান্ড বাজাতাম বাসে বাজাতাম প্যারেড করতাম, কিন্তু ওখানে শুনেছিলাম যে ক্লাবের সদস্য হলে পরে বিনা পয়সা ছবি আঁকা শেখানো হয়। ওখানেই আমার মানে পরম মানে প্রিয় মাস্টারমশাই আমার ফ্রেন্ড গাইড ফিলোসফার সমীর ভট্টাচার্যকে পাওয়া, উনি ক্লাস সেভেন থেকে আমাকে তারপর থেকে আস্তে আস্তে করে মানে আর্ট কলেজ কী, আর্ট কলেজে কী শেখানো হয় এবং ভারতবর্ষের পেন্টারদের সম্পর্কে অবগত হওয়া এবং ভারতবর্ষের বাইরে সমস্ত পেন্টারদের সম্পর্কে বলা, এবং অদ্ভুতভাবে আমার মানে সমীরদার বাড়িতে সমীরদার মা মানে মাসিমা এবং কৃষ্ণাদি সমীরদার ছোট বোন, মানে আমি ওর মানে ভ্যানিটিরা ছিলাম আর কি, মানে আমাকে সিনেমা দেখানো নাটক দেখানো সমস্ত দায় দায়িত্ব এবং বুক ফেরে নিয়ে যাওয়া এবং যত রাজ্যের উচ্ছনে যাওয়ার সমস্ত কিছু আমার সমস্ত বন্দোবস্ত কৃষ্ণাদি করতেন। তো ওই বাড়িতে বসে আমার যখন আনন্দমেলা পড়ার কথা তখন আমি দেশ পড়ছি এবং সেটা মাসিমার পোস্ট হয়। হয়তো কেউ বললো যে সনাতন তুই এত পাকামি করে কেন আনন্দমেলা পড়ছিস না, দেশ পড়ছিস কেন, তো মাসিমা পোস্ট হয়ে দিতেন পড়ুক, ওর পড়াটা দরকার, আর ওকে আরও বেশি জানতে হবে। তো এই করতে করতেই মানে ছবির মধ্যে ঢুকে গেছে। আর আমার মানে পড়াশোনার স্কুলে পড়তে ভালো লাগতো না আমার একদম, মানে আমি কোনো রকমে মাধ্যমিক পাস করেছি, মানে ধরুন মাধ্যমিক পাস না করলে আমি আর্ট কলেজে ঢুকতে পারতাম না, যার জন্য পাস করেছি। কিন্তু পাস করে গিয়ে মানে আর্ট কলেজে গিয়ে দেখলাম বৃহত্ত অবস্থা, মানে ওখানে গিয়ে মানে 200 পেপার মানে এদিকে মানে আর্টসের পেপার পড়তে হবে, এদিকে আবার হিস্ট্রি পেপার পড়তে হবে, মানে ভয়ঙ্কর পড়াশোনা। তো ছবি আঁকার তাগিদে জানতে হবে পড়ে ফেললাম, তারপর থেকে তো তারপরে তো একটা একটা অন্য অ্যাভিনিউ খুলে গেল চোখের সামনে। তারপরে যখন পাস করে বেরোলেন তখন কিভাবে আস্তে 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 মানে উন্মোচন হলো নিজের? আসলে আমি না ধরুন আজকে এখানে বসে আছি আপনারা মানে তোমরা বা অনেকে বলছেন আমি সেলিব্রিটি, আমি ঠিক মানে ব্যাপারটা নিয়ে ভাবি না কিছু, আমার শুধু মনে হচ্ছে কাজ, কাজটা কাজ কাজটা করতে হবে। আসলে সনাতন দা সেলিব্রিটি কথাটা বোধহয় অনেক জায়গায় প্রচলিত, কিন্তু আসলে যারা সেলিব্রিটি হয়েছেন সকলেই কিন্তু কাজ দিয়েই হয়েছে, তারা আমাদের কাছে তারা তাদের পরিচয় সেটা তাদের কাজটা, তার বেশি আর কিছু নয়। কাজটা এমন একটা মাত্রায় পৌঁছেছে যে সেখানে গিয়ে আমাদের একটা অদ্ভুত শ্রদ্ধা একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে, এবং সেটা নিশ্চয়ই আপনাকে ঘিরে আপনার কাজ দেখে আমরা অবাক হই। সেটা হতে পারে মুক্তির সামনে যখন তাকিয়ে থাকি তখন, হতে পারে কোনো ছবির সামনে যখন তাকিয়ে থাকি তখন, অনেক ডাইমেনশনস আমরা খুঁজে পাই দেখতে দেখতে। তো হ্যাঁ, আর্ট কলেজের দিনগুলো হলো, তারপরে আস্তে আস্তে কিভাবে এগোলেন? আমি ভেবেছিলাম ধরুন মানে আমার মানে পরিবারে তো একটা অভাব অনটন ছিল, না আমি খুব একটা টের পাইনি মানে ওই স্ট্রাগল বলে কোনো শব্দটা মানে আমাদের পরিবারে কারোর কাছে নেই যে আমরা কষ্ট করে বড় হয়েছি মুখ টুমুখ, মানে এরকম দিনও গেছে খুব ছোটোবেলায় দিনের পর দিন হাঁড়ি চড়েনি বাড়িতে, তাতে কোনো প্রবলেম হয়নি, মানে আমাদের মানে আমরা বুঝতে পারিনি। ধরুন মানে আমার দিদিরা এতটা সহনশীল স্টিল না এখনও, মানে ধরুন একটা ডিম সেদ্ধ তাকে হাফ করে খাওয়া প্রত্যেকের পাতে, কিন্তু আমি গোটা খাবো, হয়তো প্রয়োজনে তাদের থেকে তাদেরটাও খেয়ে নেবো, তারা ঝোল আলু দিয়ে ভাত খাবে, এটা কিন্তু আমি দেখেছি। এবং মানে এখনও গেলে পরে কোনো সময় দুম করে চলে গেলাম, তাদের খাবার দাবার যা আছে মেজ দিয়ে এখান থেকে মনি এখান থেকে বর দিয়ে এখান থেকে মানে জোর করে ভাই তুই খা, মানে সেগুলো এত ব্যঞ্জন হয়ে গেল।
মানে এই ব্যাপারটা এখনো রয়ে গেছে, যদিও মানে রোজ কথাবার্তা হয় কিন্তু যাওয়ার দেখা সাক্ষাৎ তো খুব কম হয় কাজের মাধ্যমে, যার ফলে আজকে ধরুন আমি টিভিতে কোনো আগে কোনো অনুষ্ঠান হলে পর আমি কাউকে ফোন করে বলতাম না যে দেখ বা কিছু, আজকে বাড়িতে বলে এসেছি যে আজকে ছোটবেলাকার গল্প বলি, তো এটা খুব আমার কাছে খুব নস্টালজিক লাগছে। আমরা এই নস্টালজিয়া নিয়ে আট্টু থাকবো আর আড্ডাতেও যাব, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে আজ আড্ডা দিচ্ছেন সনাতন দিন্দা। সনাতন দা, আমরা গল্পের মধ্যে ছিলাম, এবার একটু আঁকার প্রসঙ্গে আসি। আপনার ছবি আঁকার মধ্যে স্পেশালি মানে যখন আমরা দেখেছি বিভিন্ন পেইন্টিংয়ে চারকোলের একটা ব্যবহার রয়েছে, চারকোলের ব্যবহারটা মানে এটার প্রাসঙ্গিকতা বা এটার এটা সম্পর্কে একটু বলুন। মানে আমরা তো পেন্সিল জানি, পেন্সিল স্কেচ জানি, কিন্তু চারকোল দিয়ে যে একটা অদ্ভুত সুন্দর জায়গা তৈরি করা যায় সেটা সম্পর্কে একটুখানি আপনার কাছ থেকে। না, তাহলে একটু খোলাখুলি বলতে হয় চারকোলের ব্যাপারটা। আমার বাড়ির সবাই যারা আছে, দিদিরা যারা শুনছেন, তারা হয়তো জানেন না এরকম কিছু গোপন ঘটনা, কত কষ্ট পাবেন। তাহলে পরও মানে আমার ফিলোসফিক্যালি কিছু জায়গা হয়তো কিছু কিছু জায়গা বলে না, না বললে পরে মানে পরিষ্কার হয় না। যেটা হচ্ছে যে ছোটবেলায় বাবা খুব ভোরবেলা স্নান করতে যেতেন, আমি স্নান করতাম না, বাবার সঙ্গে স্নান গঙ্গাঘাটে যেতাম। যাওয়ার সময় যেখানে দুর্গা পুজোটা হয় আমাদের ওখানে, দুর্গাজন ম্যাজিস্ট্রেটের বাড়ির একটা দেওয়াল পাঁচিল, ওখানে প্রচুর গর্ত ছিল। জিজ্ঞেস করতাম বাবাকে, বাবা কোনো আনসার দেননি, ভাদ্র টেনে হিড়ি করে নিয়ে চলে যেতেন। দুটো জায়গা আছে এখানে, আমি শুনেছি যে চারকোল দিয়ে ছবি আঁকা যায়, মানে কাঠকয়লা দিয়ে। পাশেই যে ঘাটে বাবা স্নান করতেন আমাদের, তার পাশেই হচ্ছে কাশিমুত্তুর ঘাট শ্মশান। ওই শ্মশানের কিছু পোড়া কাঠ ভেসে ভেসে আসতো, আমি এগুলো গোপনে লুকিয়ে নিয়ে এসে জোরে ঘষে ঘষে রং করার চেষ্টা করতাম, মানে ড্রয়িং করার চেষ্টা করতাম দেয়ালে, মেঝেতে, কিছু কিছু বেরোতো না। কারণ আমি যে চারকোল নিয়েছি সঙ্গে করে সেটা হচ্ছে উইলো চারকোল, মানে উইলো কাঠ থেকে তৈরি, আর ওই কাঠ দিয়ে আঁচড়ও কাটা যায় না। ওই কাঠ দিয়ে মানে যারা প্রাচীন মানে গুহার মধ্যে যারা কেপ পেন্টিং যারা করেছেন, তারা ওই চারকোল দিয়ে হয়তো করেছেন কাজ, মানে আমার পূর্বপুরুষরা। ওই চারকোল দিয়ে কাজ করাটা না আমার একটা অদ্ভুতভাবে এখন পেয়ে বসেছে। ছোটোবেলায় যখন কলেজে ড্রয়িং করতাম চারকোল দিয়ে, অশেষ মিত্র আমাদের মাস্টারমশাই উনি ওই ড্রয়িং শেখাতেন বা স্কেচ করতে বলতেন, কিন্তু এখন এসে না আমার কাছে ওই প্রসঙ্গত অন্য একটা মানে দাঁড়াচ্ছে। কারণ ওই যে বলছিলাম দেয়ালে ফুটোগুলো, পরে আমাদের পাশে মানে আমার জ্যাঠামশাই, যাকে আমি জ্যাঠামশাই বলি, মানে সদ্য মানে স্বর্গীয় অনিলচন্দ্র দেব রায়, আমি জেঠু বলতাম, জেঠিমা এখনও রয়েছেন, যাদের ঘরে ওই আমি সারাক্ষণ ধরে মানে আমার খাওয়া দাওয়া সব কিছু ছিল মানে যারা জেঠিমার ঘরেতে, তো জেঠুকে বলতে যেটা ওই গর্তগুলো কিসের। পরবর্তীকালে জানলাম যে ওই নক্সাল মুভমেন্টের সময় প্রচুর মানুষদের ধরে নিয়ে এসে ওখানে অকাতরে গুলি করা হতো, গুলি করে ওই গুলির দাগগুলো লেগেছিল ওখানে নক্সালিস্টদের ধরে, বাকি আধ পোড়া করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হতো কাশিমুত্তুর ঘাট শ্মশান থেকে। পরবর্তীকালে জেনেছি, শিখেছি ওই অধ্যায়গুলো, চ্যাপ্টারগুলো, আমার এখন ওই মুখগুলো খুঁজতে ইচ্ছে করে, ওই হারিয়ে যাওয়া মুখ, মানে মানুষ তো অপ্রল, আর মানুষ তো কাজের জন্য আস্তে আস্তে করে যুগ পুরুষ হয়েছেন, সে যেই মানুষই হোক ওই মুখগুলো খুঁজে বাড়ে। আর একটা ঘটনা আমি মানে খুব গোপন, আমি একবার ইনকাম করেছিলাম একটা ভয়ঙ্কর জিনিস থেকে, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে গঙ্গাধারে গিয়ে বসে থাকতাম চুপচাপ, একটু বড় তখন হয়তো ক্লাস ওয়ান টু এ পড়ি, খেয়াল করে মানে যারা শ্মশানে গেছেন তারা দেখতে পেতেন আগে যে কেউ মারা যাওয়ার পর দাহ করার পরে ওই চিতার কাঠ নিয়ে স্বর্গীয় উমুক তুমুক বলে লেখা হতো যে মারা গেছেন তার, মানে পুরো দেয়ালটা ভর্তি হয়েছিল একদম, মানে লেখার জায়গা থাকতো না। আমার হাতের লেখা ছোটো থেকে ভালো ছিল, তা আমি কোনো সময় তো কোনো আঁচড় কাটছিলাম বা কিছু লিখছিলাম, একজন লিখে বলে শোন এই নামটা লিখে দিবি, আমি হ্যাঁ লিখে দেবো। আমি তখন স্বর্গীয় কি মনে নিয়ে আমি নামটা লিখেছিলাম, আমাকে ২৫ পয়সা দিয়েছিল।
আমি নিতে চাইনি কিন্তু আমাকে দিয়েছিল, এটা করে ইনকাম করা যায়। সেই চিন্তার বাইরে নেতা আমি বলে ফেললাম হয়তো ভাই তো ভাই তো কাজটা কাজ কাজ করেছি আমি তো, অন্তত আমার বাবা মা এইভাবেই স্বর্গত হবেন, এখনো বেঁচে রয়েছেন, প্রত্যেককেই যেতে হবে। যে আমার ছেলে কোনোদিনও চুরি করেনি বা দালালি করে টাকা ইনকাম করতে হয়নি নিশ্চয়ই, এবং এমন মানে ধরুন পরে সেটা তো হয় আমাদের জীবনে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে, আমরা ভিক্ষা করতে হয়নি কোনোদিনও, মানে কোনো কাজের মানে ধরুন বিভিন্ন রকম কাজ করেছে। এবং ধরুন মানে আজকে বলছি যে আমার এক বড়দি মানে যিনি আমাকে প্রায় লালন পালন করেছেন স্বপ্নাদি, তার নাম হচ্ছে স্বপ্না আইচ, উনি এখনও রয়েছেন পিনুদা, মতন ভগবান তুল্য মানুষ মানে ওনার হাজব্যান্ড, যার মানে আশ্রয় প্রশ্রয় আমি বেড়ে উঠেছি। সেই স্বপ্নাদির বাড়িতে ওই ওদের কাটা পাল্লার বিজনেস ছিল, ওই কাটা পাল্লার লিখবেন গোপালচন্দ্র কর্মকার মুক্ত মুখ লেখা থাকে, আমি ওইগুলো থার্ড ইয়ার অব্দি লিখেছি। এবং কলেজ স্ট্রিট মার্কেটে গিয়ে রেগুলার মানে আমি কোনো শনিবার ক্লাস করতাম না, সেটা আমাদের টিচারদের জন্য। আমি কলেজ স্ট্রিট মার্কেটে গিয়ে প্রচুর ইলাস্ট্রেশন করেছি এবং কাজ শেখার জন্য অনেক কিছু করেছি, ধরুন বাড়ির নর্দমা পর্যন্ত পরিষ্কার করে দিয়েছি, এরকম ঘটনা ঘটেছে। তবে আমি তো কাজটা শিখেছি আলটিমেটলি। অদ্ভুত বর্ণময় জীবন সনাতনদা। আপনি ছবি একটা আমরা ক্যানভাস এখানে রেখেছি, ছবি আপনি আঁকতে আঁকতে কথা বলুন, আর আমরা ততক্ষণে ফোন নিয়ে নিই। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়। হ্যালো, হ্যালো সঞ্জয় দা। বলুন। আমাকে তুমি করে বলুন, কারণ একসময় আমি আপনার কাছে যাদবপুরে পড়েছি। বলছি যে আমাদের সঙ্গে আজকে সনাতন দিনদা রয়েছেন, এবং সনাতন দা সম্পর্কে আমরা এতক্ষণ চারকোল পেইন্টিং নিয়ে কথা বলছিলাম, চারকোলের ব্যবহার সেই সব নিয়ে কথা বলছিলাম, এবং আপনি এখন এর উপর একটা কাজ করছেন এবং সনাতন দার পেইন্টিং নিয়ে আপনি কিছুটা পড়াশোনা করা কিছুটা এগোনো সেটা করছেন, একটু আপনার কাছ থেকে শুনি সনাতন দার পেইন্টিং সম্পর্কে শুনি। সনাতনের পেইন্টিং সম্বন্ধে যেটা সবচেয়ে বলার আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে দুটো জিনিস, এক সনাতনের মতন ড্রয়িং আজ কেউ জানে না, আজ সাধারণত বাংলা চিত্রকলা এবং ভারতীয় চিত্রকলায়ও ড্রয়িংটা বেশ উপেক্ষিত থাকে, অর্থাৎ ড্রয়িংই পেইন্টিং এর সংহতি, চিত্রকলার যে সংহতিটা সেটা ড্রয়িং দেয়, এবং ড্রয়িং হচ্ছে যে কোনো এসেন্স অফ পেইন্টিং, সেইটা অধিকাংশ পেইন্টারের ক্ষেত্রে বেশ দুর্বল থাকে। মানে ভাস্করের যে গুণগুলো, স্থাপত্যের গুণ, সলিডিটি, ঘনত্ব সেটা আনতে পারে, এটার কারণ হয়তো এই জন্যই যে প্রতিমা শিল্পী হোক, কিন্তু প্রতিমা শিল্পী তো পরে হয়েছে। সনাতনের ছবিগুলো যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখব তার মধ্যে যে সলিডিটি অফ সারফেস আছে এইটা খুব রেয়ার কলকাতায়। এখন সনাতনের ছবি অনেক সময় দ্বিমাত্রিক হলেও একটা ত্রিমাত্রিকতার আভাস দেয় এই কারণে। আর তৃতীয় হচ্ছে যেটা সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে প্রাচীনতা এবং নবীনতার একটা সংমিশ্রণ। সনাতন পারে আহিতোলার মধ্যে একটা বিদিশা বা শ্রাবস্তী নগরীকে আবিষ্কার করতে, যেমন জীবনানন্দের বনলতা সেন কবিতা আমরা দেখি না যে বনলতা সেন একজন আধুনিক নাটোরের বাঙালিনী হতে পারেন, কিন্তু তাকে জীবনানন্দ আবিষ্কার করেন মধ্যযুগের কালিদাসের কবিতায়। সনাতন যখন জেনেক্স বা এই জাতীয় ছবি এঁকেছে তখন সনাতনের যে মূল কৃতিত্ব সেটা হচ্ছে একজন নারীকে সে আবিষ্কার করেছে মধ্যযুগের চিরকালীন সৌন্দর্যে, মানে রবীন্দ্রনাথের দাঁড়াইল প্রতিমার প্রায় নগর গুঞ্জন খান্ত নিস্তব্ধ সন্ধ্যায়, এই যে জিনিসটা এটা ইউনিক অ্যান্ড অ্যাবসার্ড লেভেলে সনাতনের মধ্যে সক্রিয়। এই কাজটা সনাতন পারে বলে সনাতন সাধারণ ড্রয়িংকেও পেইন্টিং এর খুব সাবলাইম হাইটে পৌঁছে দিতে পারে। একদম একদম, এটাই ওর মূল কাজ বলে আমার মনে হয়, এবং এই জিনিসটা নিয়ে আমি ওর উপর লিখেছি। অনেক ধন্যবাদ সঞ্জয় দা, খুব ভালো লাগলো কথা বলে, অনেকদিন পরে কথা হলো, ভালো থাকবেন। আমরা অসাধারণ অসাধারণ পেইন্টিং, এবং এইটাই সঞ্জয় দা বলছিলেন যে একটা যে এই যে স্থাপত্যের একটা ছাপ পাওয়া যায় আপনার ছবির মধ্যে, ওহা কি অপূর্ব।
অপূর্ব অপূর্ব সৃষ্টি। এবং সঞ্জয় দা যেটা বলছিলেন যে জীবনানন্দ দাস আবার ফিরে গেলেন, জীবনানন্দ দাস আর মানে সঞ্জয় দার মতো ভালো আর কেউ পড়াতে পারেন না বোধহয় যতটা আমরা ওনার স্টুডেন্টরা অসাধারণ ভাবে। না আমার মাস্টারমশাই খানিকটা পারেন, মানে সমীর ভট্টাচার্য যেটা সঞ্জয় দা জানেন আর কি। তো হ্যাঁ জীবনানন্দ মানে আমরা আসলে আমি জীবনানন্দে আমি বলি, কারণ বেশি তাত্ত্বিক দিকে আজকে আলোচনা করবো না, ঠিক আছে? মানে আমি বলি যে এখানে একটা মানে বুদ্ধের মতন একটা ফেস রয়েছে, একটা মানুষের মুখ। হ্যাঁ আমি বলছি যে যুগপুরুষ, যুগপুরুষ বলে আমার একটা সিরিজ আছে। আর আমি বলেছি যে আমি হাজারখানা একই পোর্ট্রেট আঁকবো। মানে আমরা তো বেসিক্যালি বৈষ্ণব, মানে শ্রীহরি শ্রীহরি করে মালা জপ করি, কখন শ্রীহরিকে পাবো আমি জানি না। আর আমিও তাই, এই যুগপুরুষ বা সাপোজ আমি বলছি কৃষ্ণ বা শিব, আমি ওই জায়গায় যাচ্ছি না যাদেরকে দেখা যায়নি। আমি বলছি যে এটা জেসাস, এটা বুদ্ধ, এটা জরাথ্রিস্ট বা এটা বিবেকানন্দ, এটা রামকৃষ্ণ পরমহংসদেব, তারা এসেছেন পৃথিবীর বুকে, তারা কাজ করছেন, কাজের জন্য তারা যুগপুরুষ হয়েছেন। আমি ওইভাবেই, কারণ আমি ধরুন একজন পেইন্টার হিসেবে আমার তো সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে, মানে একজন ধর্মপ্রচারক সে ধর্মপ্রচার করছে, বাট আমার কাজটা কি শুধু ছবি আঁকো, ইনকাম করো, বিলাসবহুল গাড়ি চড়ো, বসবাস করো, জীবনযাপন করো, মরে যাও? একটা তো আঁচড় টেনে যেতে হবে। মানে এত সন্ত্রাস চতুর্দিকে, এত হাহাকার প্রত্যেকটা মুহূর্তে, মানে বাই নেচার হোক বা মানুষ ম্যান ক্রিয়েটেড হোক, এত সন্ত্রাস সব কিছুর মধ্যে আমি না ওই ওই দৃশ্যগুলোকে নতুন করে হাজির করতে চাই না। এবং নেচার যে রিভোল্ট করছে তার পেছনে কিন্তু মানুষেরই কাজ রয়েছে, মানে মানুষের অবিবেচকের মতো কিছু কাজ রয়েছে। গ্লোবাল ওয়ার্মিং তো আমাদের একটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে, যার জন্য কিন্তু আবার মানে প্রকৃতি আর সহ্য করছে না। তারা যদি চেষ্টা করা হতো তাহলে ধরুন টেরোডাক্টাইলকে আমরা এখনো বাঁচিয়ে রাখতে পারতাম, ডাইনোসরকে বাঁচিয়ে রাখতে পারতাম, এটা কালের নিয়মে যেটা যাচ্ছে। তবে আমরা সচেতন নই বা সচেতন হইনি। আমি ওই সচেতন ভাবি, মানে একটা শান্ত মুখ, একটা স্নিগ্ধ মুখ, যার হাসি কোনোদিনও টেরারিস্টটা ভেঙে চুরচুর করে দিতে পারবে না, হাসিটা কিন্তু রয়ে যাবে। আমি সেই মানে মুখে মৃদু হাসি, অহিংস বুদ্ধের ভূমিকা চাই না ডাকোটে যুদ্ধের। হ্যাঁ গুলি বেঁধা বুকে উদ্ধত তবু খাতা, হাতে হারে ঘরে দেড়া পাওনার খাতা। তো এই কথা বলছি যে শুধু একটা হাসি মুখ থাক সমস্ত দেয়ালে ঝোলানো, হাজারখানা থাক, হাজার কোটি থাক, এই হাসি মুখটা যেন কোনোদিনও ম্লান না হয়। মানে আমি এমন একজনের বাড়িতে দেখেছি যে সনাতনদা আপনার ছবিটা বাড়িতে নিয়ে গেলে আমার খুব ঘরটা পবিত্র হয়ে গেল, আমার ভালো লাগে, কারণ ওই সন্ত্রাসের ছবি আর আঁকবো না আমি, কারণ সন্ত্রাস তো প্রতি মুহূর্তে হচ্ছে, অনেকে আঁকছে, সিনেমা হচ্ছে, ফিল্ম হচ্ছে, ভেতরে ভেতরে সন্ত্রাস চলছে, সামাজিক সন্ত্রাস চলছে, মানসিক সন্ত্রাস চলছে, কিন্তু আমার কাজ আর ওইগুলোকে নতুন করে চিত্রিত না করে আমার মনে একটু শান্তি দেওয়া প্রয়োজন। সনাতন দা আমরা যদি দেখি, যেমন ধরুন সারা পৃথিবীর পেইন্টিং যদি আমরা দেখি, সেখানে অনেক মানে সমাজের চিত্রটা কিন্তু অনেক সময় পেইন্টারদের কাজের মধ্যে প্রতিফলিত হয়েছে, মানে সেটা বিশ্বযুদ্ধের পরে আপনি জার্মান এক্সপ্রেশনিস্ট মুভমেন্টে সেখানে সেই পেইন্টিংগুলো দেখুন, সেখানেও একটা ভয়াবহ একটা আর্ত চেহারা সেইটা প্রকাশ পেয়েছে, কিন্তু তার থেকে বেরিয়ে আসা সলিউশন আমরা এখন কি আঁকবো, বললো তোমরা দয়া করে আর ওই ভয়াবহতা ছবি এঁকো না, তোমরা ফুল লতা পাতা গাছ বা নেচার আঁকো, যেটা দেখলে পরে মানুষ একটু শান্তি পাবে। তো আমি ওনাকে তো ভালোবেসেছি, আত্মস্থ করেছি কিছুটা হলে পরে পরে বা জেনে, তো সেই জায়গা থেকে বলি যে অন্তত মানুষ একটু শান্তি পাক, আমার ছবি দেখে আর ভয়াবহতা। হ্যাঁ নিশ্চয়ই আমি সমাজ বিচ্ছিন্ন কেউ নই বা আমি রাজনীতিজ্ঞ নই, কিন্তু রাজনীতিক সচেতন নই এটা বলতে পারবো না। আমি রাজনীতিক সচেতন একজন মানুষ, সমাজে থাকি, সমাজের জন্য আমাকে অনেক কিছু করতে হয়, তো আমি ওই প্রতিবাদটা অন্যভাবে করব। মানে আর আমি ওই ভয়ঙ্কর মানে ছবিটা
ধরুন আবু গ্রামে যা ঘটনা ঘটেছে, বা আমি বলছি মানে বামিয়ান বুদ্ধ যেভাবে ভাঙা হয়েছে, বা কদিন আগে মানে ইজিপ্টের যে মিউজিয়ামগুলো মানে আলকায়দা থেকে শুরু করে বা মানে কি বলবো ওরা কি বাহিনী বলবো আমি, অত নৃশংস বাহিনী যেভাবে ভেঙেছে, তার বিবরণ আমি কি করে দেবো? তার জন্য হাইপার রিয়ালিজম মানে আপনাদের এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখাচ্ছে, মানে আমি একটা একে কিন্তু আর ওইটাকে দেখাতে পারবো না, কারণ সময়টা কিন্তু এখন পোস্ট মডার্ন, এই ট্রান্সমডার্ন ওয়ার্ল্ডে বসে আমার এখন সময় হয়েছে যে ছবিতে না স্কাল্পচারে না, এবার আমাকে অন্য মিডিয়ায় যেতে হবে, যার জন্য মানে আমি ঘুরে ফিরে বলছি আমি ওই সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্টিস্ট আর্ট, যেটা মানে দুর্গা পুজোর নামক একটা কাজ, ওটা করছি, একটু বডি পেন্টিং করছি, একটু ফিল্ম মেকিং করছি। আমরা এগুলো শুনবো সনাতন দা, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি নিয়ে এক্ষুনি ফেরত আসছি, সবাই সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে আজকে আড্ডা দিচ্ছেন শ্রী সনাতন দিন্দা, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন একজন বন্ধু। হ্যালো, হ্যালো, অতনুদা, হ্যালো, এইবারে মানে আমাদের সব ওই মানে একসাথেই সবকিছু, যত রকমের হুজুকি টুকজুকি এক কলেজে সব একসাথেই হতো, কিন্তু মানে সনাতনের যেটা আমি মানে এখন এসে অনেক কিছু অনুধাবন করতে পারি। আর ওর না মানে কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করছিলাম আরো কিছু বন্ধু বান্ধবদের সাথে, খুব মজার ওর একটা অপশন একগুয়ে একটা নেচার ছিল, সেটা কিন্তু আমি মানে একদম শুরু থেকে মানে ও প্রচন্ড রকমের স্টুডিয়াস ছিল। এই গল্পটা কিছুক্ষণ আগে করছিলাম, সেটা আমাদের ওই সনাতনের মনে থাকবে, ওই ফাইনাল ইয়ারে একটা কম্পোজিশন করছিল ওর, মনে আছে? আমার মনে আছে, হ্যাঁ বল বল শুনতে পাচ্ছি, মনে আছে? আমজাদ আলী খান সরব ভাই আছে, ফিরেছিলি জয়দীপকে এক্ষুনি বলছিলাম, জয়দীপের সাথে কথা, না পার্তো ভুল করছিস, ওটা কিন্তু সেকেন্ড ইয়ারে, সনাতন কাজটাকে নোংরা করছো কেন? আর পার্থ তখন বলছে যে মানে ও তো পার্থ মানে কি বলবো ওকে আমি বদমাইশি বলছি, মানে বদমাইশ ছেলে না হলে পরে এরকম কাজ করা যায় না, কারণ এখন কন্টেম্পোরারি আমি ছবি আঁকছি, পার্থ ছবি আঁকছে, আমি আর কারোর নাম বলবো না, কন্টেম্পোরারি আমাদের কন্টেম্পোরারি মানে পার্থ পণ্ডিত ছেলে, তো পার্থ তখন পাঁচ থেকে টুকরো বলছে স্যার এরকম মনে হচ্ছে তো আলটিমেটলি দেখুন হাইস মার্কটা ওই পাচ্ছে, কারণ ও কাজটা নোংরা নয়, কাজটা ঠিক দাঁড় করিয়ে দেবে না পার্থ, হ্যাঁ বল। এবং তারপরে কাজটা দাঁড়িয়ে গেছিল এবং হাইস মার্কসটা আপনি পেয়েছিলেন, আমরা সেটা সেটা আর বলার অপেক্ষা থাকে না, আরে পার্থ বলবে এবারে, পার্থ দা হ্যালো, আমাদের লাইনটা একটু ডিফারেন্ট, লাইনটা কেটে গেল, হাইস মার্কসটা আপনি পেয়েছিলেন সেটা বুঝতেই পারছি, পার্থ দা না বললেও বুঝতে পারছি, আমি ফার্স্ট ইয়ার তো ফিফথ ইয়ার কম্পোজিশন হাইস মার্কটা পেয়েছি। আচ্ছা এই একটুখানি পার্থ যেরকম মানে আমি বলি এবার মানে পার্থ সম্পর্কে না বললে পরে কম ভালো হবে, কারণ আমার তো পার্থ সম্পর্কে স্তুতি গাওয়াটা কাজ নয়, বা পার্থ আমার সম্পর্কে গাইবে, মানে আমি বলছি কন্টেম্পোরারি যারা আছে এই ওয়ার্ল্ডে, আমি ছবি আঁকি, ছবি এঁকে খাই, ছবি নিয়ে জীবনযাপন চর্চা করি, পার্থ তাই, পার্থ মানে সাদা কালো নিয়ে, এবং পার্থর একটা অদ্ভুত ভূমিকা মানে সেরামিক যে একটা স্কাল্পচার পরিণত হতো, মানে সেরামিক যে একটা মিডিয়াম সেটা দিতে ধরুন আমাদের কলেজে আগে ওই মানে বাঁধনদার না ধরলে পরে আমাদের টিচার বাঁধনদার না এলে পরে সেরামিক ডিপার্টমেন্টটা ইন্টারন্যাশনাল লেভেলে যেত না গভর্নমেন্ট আর্ট কলেজে, পার্থ সেটাকে ধরলো, ধরে মানে একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছলো, মানে সেরামিক দিয়ে স্কাল্পচার করা যায়, এবং পার্থ সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে, এবং এই সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট নিয়ে পার্থ দৌড়টা অনেক দূর, এবং সারা পৃথিবীর বুকে সব থেকে বড় ইনস্টলেশন আর্ট যে দুর্গা পুজো, আমি এবং পার্থ সমানভাবে কিন্তু চিৎকার করে যাচ্ছি, এবং এই পার্থর জন্যই কিন্তু আমি মানে আজকে 2014 2015 তো আমি দুর্গা পুজোর কাজ করছি বা করে যাবো, তাহলে কিন্তু 2013 আমি বন্ধ করে দিতাম। আমরা এই প্রসঙ্গে সনাতনদা আসতাম যে দুর্গাপুজোর এই যে ঠাকুর নির্মাণ সেই কাজটার মধ্যে আপনার ঢোকার
প্রথম কথা আপনার কুমারটুলিতে বড় হওয়া এবং সেখান থেকে কিছুটা হয়তো এটা এসেছিল ভেতরে যে আমি ঠাকুর বানাবো বা সেই দিকে ইন্টারেস্ট আমার ছিল না মানে আমি ওইভাবে কিছু ভাবিনি কারণ ধরুন আমি ছোটবেলায় মূর্তি তৈরি করতাম এটা করতাম করতে করতে দেখবেন কালী পুজোর সময় না ওই পাশে ডাকিনী যোগিনী বলে রাক্ষস কক্ষস তৈরি ওইগুলো তৈরি করা শুরু করলাম গোপনে একটা সাক্রেত ছিল আমার ভোলা বলে বাড়িতে ও এখন ভোলা মানে খুব কম দেখা হয় তো ওকে নিয়ে ওই একটা ছোট টুল আছে টুলে করে বিক্রি করতে যেতাম ডাকিনী যোগিনী হ্যাঁ আচ্ছা মানে তখন খুব ছোট আর বাবার ওইখানে দোকান ছিল বাবাকে দেখলে পরেই সবকিছু ফেলে দিয়ে দৌড় লাগাতাম মানে ওই ওইখানে বসে পড়াশোনা ছেড়ে দিয়ে বিক্রি করছি দেখলে পরে বাবা মানে পেটাবে আর কি যদি আমার বাবা আমাকে কোনোদিনও মারেননি কেন তো মনে পড়ে না তো ওইটা করছি করতে করতে ঝুলনের পুতুল তৈরি করলাম ঝুলনের পুতুল তৈরি করে বিক্রি করলাম একটু বড় হচ্ছি বড় হয়ে কালী ঠাকুরের চোখ দেওয়া প্র্যাকটিস করলাম তারপরে সরস্বতী ঠাকুর মানে ভুলের ব্যাপারে কালী ঠাকুরের কোনো অসুবিধা নেই আস্তে আস্তে করে হাত পাকানো তো ঠাকুরের চোখ দিয়েও আমি পয়সা ইনকাম করেছি কুমারটুলিতে ওই প্র্যাকটিসটা আছে এবং ক্লাস সেভেন থেকে আমার বললাম ওই মাস্টারমশাই মানে সমীর ভট্টাচার্য মানে আমার ফ্রেন্ড গাইড ফিলোসফার সব কিছু ছিল মানে আমার সব মিলিয়ে আর কি সমীর ড্রাইভারে বিপ্লবী ক্লাবে সরস্বতী ঠাকুর তৈরি করতে হবে বড় করে তৈরি হচ্ছে পেপার পাল দিয়ে থার্মোকল দিয়ে মুক্তি আমি মানে হেন কোনো বছর যাইনি মানে এখন ধরুন বছর চার পাঁচে হলো আর পারি না ক্লাবটা উঠেও গেছে যে বছর মাধ্যমিক দিয়েছি এ বছর দিতে পারিনি আর এক বছর 99 আমি তখন বম্বেতে ছিলাম সে বছর ঠাকুর তৈরি করি প্রত্যেক বছর কিন্তু আমি ওই সরস্বতী ঠাকুরটা তৈরি করতাম মানে বিশাল আকারে মানে 8 ফুট 10 ফুট করে করতাম প্যান্ডেলটা করতাম ওই একটা আমার প্রবণতা চলে এলো এরপর 98 আমার শুধু মনে হলো একটা বড় মঙ্কা এটা যে আমাদের তো ভারতবর্ষ কলকাতা মানে কি বলবো আমরা জন্মেছি এখানে আমাদের ভাগ্য ভালো এমন একটা জায়গায় যেখানে কোনো মিউজিয়াম নেই আর এখানে বড় বড় অনেক গ্যালারি আছে যেখানে আমার মতন মানে নন ইন্টেলেকচুয়াল পেন্টারকে তারা প্রমোট করে না মানে আমার ছবি বিক্রি করে তাদের সংসার চলে গ্যালারি চলে বাট আমাকে প্রমোট করবে না আমার ধরুন আমি যে এগুলো রেওয়াজ করি না যে ছবিগুলো সঞ্জয়দা বললেন ওই ছবিগুলো এক্সিবিট করে না তারা মানে ধরুন ওই একই ছবি যেটা বিক্রি হয় বাজারে ওই ছবি বিক্রি করতে ভালোবাসে ওটা বিক্রি করে বাট আমাকে প্রমোট করে এনিও আমার প্রয়োজন নেই আমার প্রয়োজন কারণ আমার রবি ঠাকুর রয়েছে জীবনানন্দ রয়েছে হ্যাঁ আমার লালন রয়েছে তো ওই কাজগুলো কি প্রসঙ্গ বলছিলাম দুর্গা হ্যাঁ তখন 98 আমার কিছু বন্ধু বান্ধব ছিল তখন আমি হাতিবাগানে থাকি একটা অত বড় স্পেস পেলাম সাইট স্পেসিফিক ইনস্টলেশন আর্ট করার জন্য বড় করে দুর্গা করলাম একটা মানে ওই যে মজা পেলাম না তারপরে আমার শুধু মনে হলো যে আমি তো সারা বছর ধরে পেন্টিং করছি স্কাল্পচার করছি কারিগরি টাকা ইনকাম করছি কিন্তু আমি সাধারণ জনগণকে কী দিলাম কিন্তু তখন ওই যে বসে ধরুন লক্ষ লক্ষ মানুষ আসছে ভালো মন্দ সব কিছু আমি ইন্টারঅ্যাক্ট করছি তাদের সঙ্গে এই ভালো লাগা বোধ আমি দেখলাম যে আমি এবার জনগণের জন্য কিছু করতে পারছি নিশ্চয় তাহলে এটা আমার কাজ হোক এবং সারা পৃথিবীর বুকে এটা স্টাবলিশ করতে পারবো যে এই সাইজ স্পেসিফিক ইনস্টলেশন আর সব থেকে বড় ধরুন এত বড় একটা ক্যানভাস খোলা আকাশের নিচে দিন চারেকের জন্য রঙিন হয়ে উঠছে এটা সারা পৃথিবীতে কোথাও হয় না আর এত বড় একটা ওয়ার্কশপ মানে 300-400 জনকে নিয়ে একটা ওয়ার্কশপ হচ্ছে খোলা আকাশের নিচে সারা পৃথিবীতে করতেও হয় না মানে আমি পৃথিবীর আনাচে কানাচে খবর নিয়ে বলছি মানে রিও ফেস্টিভ্যালে তো হয় না এত বড় ওয়ার্কশপ মানে খোলা আকাশের নিচে মানে যেভাবে আমরা কাজ করে থাকি তো এটা একটা শিক্ষণীয় জায়গা এবং এখান থেকে মানে অদ্ভুতভাবে ধরুন এই দুর্গা প্রতিমা মা ঘুরে আসছে এখানে প্রথমত আমি বলি আমি ঠাকুর ঠাকুর বিশ্বাস করি না আমি মানুষ বিশ্বাস করি আমি যখন মানে দুর্গা প্রতিমা তৈরি করি আমি মেয়ে হিসেবে দেখি আমি বলি যে এটা আমার মেয়ে আমার মেয়ের ঘরটা খুব সুন্দর হোক আমি এইভাবেই মেয়েকে সাজাবো মানে একদম আর এখন তো ধরুন মানে আমার মেয়ে রায়সার মতনই মুখ হয়ে যায় সব কটা যে কটা দুর্গাই করি না কেন হ্যাঁ তো আমি মা হিসেবে দেখি কারণ আমার মেয়েকে তো আমি মা বলে ডাকি আমি ধর তোকে কোনো সময় কাজ করতে করতে বলবো মানে এটা করে দে একটু বা আমি ধরুন আমার যারা বডি পেন্টিং যারা মডেল আমি তো মা বলেই কথা বলি মানে সে ছোট হোক বড় হোক আসলে কাজ করতে গিয়ে না আমার ক্যানভাস তো আমার সারফেস তো তার সঙ্গে না কোনো রকম মানে দু নম্বরই না মানে আমি হয়তো বাংলায় তো বলতে পারছি না কোনো উঞ্চবৃত্তি বা কোনো
অন্য প্রবণতা যাওয়া যায় না। অর্থাৎ মানে মাদার টেরেসা, আমার দুর্গা, আমার ক্যানভাসের নিউড পেন্টিং, মানে আমার ওই রিলেশন নেক্সট সিরিজের যে ফিমেল নিউড নিয়ে যে কাজ করা, তার সঙ্গে বতিচল্লির বার্তা বিনাশ, সব মিলেমিশে সব একাকার হয়ে যায়। আমার কাছে আলাদা করে কিছু মনে হয় না, কারণ আমি প্রত্যেকে একটাই আবেদন যে এই যে এত ইপ টিচিং, এত যৌন অত্যাচার, এত কিছু হচ্ছে সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে ভারতবর্ষে বুকে, আমার একটু চোখে একটু হলি হুক দিয়ে দেখি একটু। এখানে তো নারীদের পুজো হয় তাই না, সেখানে আমরা মায়েদের পুজো করছি, সেটাই সবচেয়ে অবাক করে যে সেই সেই মাটির উপর দাঁড়িয়ে আমরা কিভাবে এইরকম অত্যাচার গুলো মেনে নিবা সহ্য করি বা আমাদের উপরে হয়, জানি না, সেটা একটা অন্য প্রসঙ্গে, অন্য প্রসঙ্গে চলে যাবে, অন্য জায়গায় আমরা চলে যাব, ভারী হয়ে যাবে। আমরা সচিন তেন্ডুলকরের গল্প শুনি। কদিন আগে ওর বার্থডে ছিল, আমি উইস করলাম সঙ্গে সঙ্গে, থ্যাংক ইউ। আপনি ছবি এঁকেছিলেন সচিন তেন্ডুলকরের, এবং সেখানে অদ্ভুত ভাবে সেটা অর্জুনের চেহারা নেয়। কন্যা সন্তান কে, মানে তার স্ত্রী, তার পরিবার কিচ্ছু ভাবে না। মানে আমি ওর সঙ্গে মানে কথা বলে দেখেছি, মানে একটা ছেলে এত বছর ধরে তার ক্রিকেটের লাইফ একটাই ফোকাস, শুধু ক্রিকেট, আর কিছু খেল করলো না। মানে অনেকে ধরুন ও বিজ্ঞাপন করেছে, এটা করেছে, সেটা করেছে, যা খুশি করুক, তারপরে তো আমি অনেককে দেখছি, মানে ও আমার, আমি মানে প্রায় সমবয়সী, মানে আমার থেকে এক বছর ছোট সচিন। এই ডেডিকেশন না কোনো একটা জায়গা না থাকলে পরে খুব মুশকিল জানেন তো। মানে ধরুন আমি আবার সেই আপনি তুমি গন্ডগোল হয়ে যাচ্ছে, সবগুলি যাচ্ছে, মানে একটু আবেগপ্রবণ হয়ে পড়ছে আমি, মানে সচিনকে দেখে শেখার মতন। নিশ্চয়ই আমরা তো সেই জন্যই আমরা মুগ্ধ, আমরা আর কিছু বলার অবস্থায় থাকি না। আমি ওর আশেপাশে সবটা জেনেছি, মানে সচিনকে এবং রাহুল দ্রাবিড় আমার প্রিয় ক্রিকেটার একজন, এবং সৌরভ বলসর, অন্য কিছু ভাবলো না জীবনে। তাহলে আমারও তো উচিত যে যখন ছবি আঁকতে এসেছি, দাগ কাটতে এসেছি পৃথিবীতে, সেই দাগটাই নির্মমভাবে কেটে যাই, এটা অন্তত আমি মারা যাবার আর 10টা বছর পরে কেউ মনে রাখুক। মনে রাখবে, নিশ্চয়ই মনে রাখবে। আমাদের সঙ্গে ফোনে এখন রয়েছেন অতনুদা, অতনুপাল, হ্যালো। হ্যালো, হ্যাঁ অতনুদা। হ্যাঁ বলছি। আমাদের সঙ্গে সনাতন দা, আমরা আড্ডা দিচ্ছি, আর আপনি, আপনার ফটোগ্রাফির কথা আমরা সকলে জানি এবং আমরা অসম্ভব ভক্ত। এবং সনাতন দা বলছিলেন নানা রকম কথা প্রসঙ্গে আমাদের পেইন্টিং এসেছে, ফটোগ্রাফিও আসেনি এখনো পর্যন্ত, কিন্তু আমাদের সেটা ছিলই হিসেবে যে ফটোগ্রাফি নিয়ে আমরা কথা বলবো। একটু আপনার কাছ থেকে শুনি যে সনাতন দা সম্পর্কে এবং সনাতন দার কাজ সম্পর্কে। সনাতনের সম্পর্কে তো বলতে গেলে আমার মনে হয় দুদিনও শেষ হবে না, একদম সংক্ষেপে যতটুকু বলা সেরকম ভাবেই বলি। প্রথমে হচ্ছে আমি একটা কথা বলি যে আমরা বইপত্রে পড়েছি, সিনেমায় দেখেছি, একজন ভালো মানুষ না হলে একজন ভালো শিল্পী হওয়া যায় না, বড় মানুষ ভুলেও নয়, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি আপনাদের সাক্ষাৎকারটা দেখছিলাম, সেই জায়গা থেকেই বলছি, কথা প্রসঙ্গে যখন দুর্গাপুজো পর্যন্ত এলো, ওখানে একটা কথা বলি, দেখবেন আমাদের যখন কোন এক্সিবিশন হলে, যে কোনো গ্যালারিতে যখন এক্সিবিশন হয়, মাসের কিন্তু সেরকম ইনভলভ, মাস অত ইনভলভ থাকে না, অত অত কাতারে কাতারে গান বাজনা নাটক যেরকম ভাবে দেখে, চিত্রকলা এখনো পর্যন্ত ভারতবর্ষে সেভাবে দেখা হয় না। কিন্তু চলে আসি যখন দুর্গাপুজোর যখন কাজ হচ্ছে, ধরুন সারা কলকাতা জুড়ে এত প্রতিযোগিতা, এত পুরস্কার, সবকিছু বাদ দিয়ে দেখবেন সনাতন যে প্যান্ডেল গুলোর কাজ করে, সেটা সাইট স্পেসিফিক ইনস্টলেশনই হোক বা প্রতিমা নির্মাণই হোক, তার যে ঢল হয়, মানুষের যে ঢল, সেটা আমাদের খুব অবাক লাগে। ধরুন সবাই তো শিল্প সচেতন নয়, সবাই শিল্প রসিক নয়, সবাই শিল্প সমালোচক নয়, কিচ্ছু না, কেউ বলে দেয়নি যে কলকাতার এই 600-700 প্রতিমার মধ্যে ওই দুটি প্যান্ডেল বা তিনটি প্যান্ডেলে সনাতনের করা বা প্রতিমা করা মানুষের ঢল, সেই মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা। তখন বলি আম জনতার মধ্যেও
একটা শিল্প চেতনা আছে। সনাতন যেটা বলছিল যে মানুষদের জন্য আমাদেরও তো একটা সোশ্যাল কমিটমেন্ট আছে, আমাদেরও তো সাধারণ মানুষকে দেওয়ার মতো কিছু আছে। এইবার আমরা সব শিল্পীদের একটা হয় কি, কাজ করতে করতে মনে হয় আমরা অনেক কিছু জেনে ফেলেছি, তারা খুব কম জানে। কিন্তু যখন এই মানুষের দলটা হয় তখন বোঝা যায় যে আম জনতাও কিন্তু সাংঘাতিক ভাবে শিল্প মানে শিল্প শিক্ষিত, তার শিল্পী মন তাদের আছে, এবং সেটা সম্পূর্ণ ভোটটা চলে যায় সনাতনের কাছে। মানে ধরুন গত যদি আমি 15-20 বছরের পুজোর ইতিহাসটাকে দেখি, তাহলে দেখা যাবে একমে বদ্বিতীয়ম যে এই ক্রাউডফুলার শিল্পী আমরা ভারতবাসী বলবো, কারণ দুর্গাপুজো তো আর কোথায় অত প্রান্তে অত বেশি করে হচ্ছে, মানে পৃথিবীর সবচেয়ে ভিড়টা কানে। এবং বিবিসি একটা অসাধারণ কথা বলেছিল, খোলা আকাশের নিচে এত বড় শিল্পকর্ম সারা পৃথিবীতে আর কোথাও হয় না। এটা আমাদের ভারতবর্ষ তথা বাংলা আপনাদের মাধ্যমে যে এই কথাটাও সাধারণ মানুষের কাছে আসছে এই এবং আড্ডা সূত্র ধরে, যে দেখবেন একটা পৌষ মেলাতেও অত মানুষ যান, দুর্গাপুজোতে দেখবেন বিদেশ থেকে লোক বড্ড কম আসে। এখানে যদি আমাদের এখানকার সরকার থেকে হোক, এখানকার প্রচুর এনজিও আছে, এর যদি একটু সচেতনতা বাড়ায় এই শিল্পকর্মটা দেখতে পাবো এবং সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আমাদের এই কাজের কথা। আর সেখানে তো আবার বললাম সনাতনকে এটা কোনো দোষামত করা নয়, এটা বলছি ফলাফল আসছে পুজোয় দেখে নেবেন। আমি এইটা বলি এইটা হচ্ছে সবচেয়ে বড় জয়, এবং এটাকে আমি একই সঙ্গে খুব আমাকে দাদা ডাকে, আমি ওর বন্ধুর মতো দাদারও মতো বয়সজনিত কারণে দাদা বলে, আমি বলি খুব পছন্দ করি, আর মাঝে মাঝে একটু হিংসেও হয়, কবে পারবো। অনেক ধন্যবাদ অতনুদ, ভালো থাকবেন, আমরা আড্ডায় ফিরবো, একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফেরত আসছি। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রী সনাতন দিন্দা। সনাতন দা, আমরা তো দুর্গাপুজো নিয়ে কথা বলছিলাম, অতনুদার সঙ্গেও সেই প্রসঙ্গে কথা হলো, এবং আপনি ব্রেকের সময় আমাদের যেটা আলোচনা হচ্ছিল যে গুগলে যদি সার্চ করলে পরে যে ভারতবর্ষের টপ 10 ফেস্টিভ্যাল যদি হয় না, কলকাতা দুর্গোৎসবের নাম নেই, পৌষমেলার নাম আছে। সামাজিক দায়বদ্ধতা এত বেশি রয়েছে যেখান থেকে বিভিন্ন প্রোগ্রাম, মানে আমার সঙ্গে মানে পরিবর্তনের সময় অতনুদা আসতে হবে মিছিলে, অতনুদা কাজকর্ম সেরে দিনের পর দিন আমার সঙ্গে মিছিলে গেছেন, এখানে গেছেন, সেখানে গেছেন, অতনুদার দায়বদ্ধতা অনেক বেশি রয়েছে। এবং ধরুন মানে আমি মানে কি বলবো, এই কাজ করতে গিয়ে মানে ফটোগ্রাফি পেইন্টিং মানে অতনুদাই প্রথম যে আমাদের বেশি পোষ্য দেন। আমি বলছি যে এই সময় বসে এই মানে মডার্ন এরাতে বসে পেইন্টিং আর ফটোগ্রাফিকে আলাদা করা যায় না, আমরা আলাদা করি, কারণ এখানে ফটোগ্রাফি বিক্রি হয় না, মানে ফটোগ্রাফ পেইন্ট, হ্যাঁ আমি জানি না এই সময় বসে এই সব কথাবার্তা বলা, কারণ এই পোস্ট মডার্ন সময় বসে মানে কোনটা ফটোগ্রাফি কোনটা পেইন্টিং আলাদা করা খুব মুশকিল, যদিও আমি একটু প্রাগৈতিহাসিক জীব, কিন্তু আমরা ভাষা ভাষার দিক দিয়ে দেখুন একটা এখানে স্বাতন্ত্র্য রয়েছে, দুটোই ছবি, হ্যাঁ দুটোই ছবি, দুটোই ছবি, হ্যাঁ দুটোই ছবি, একটা আলোক মানে আলোকচিত্র, হ্যাঁ একটা যে মানে চিত্র, হ্যাঁ চিত্র দিক থেকে দেখতে গেলে দুটোই চিত্র। সনাতন দা, আমাদের সময় খুব কমে এসেছে, হ্যাঁ একটু ভবিষ্যৎ কাজের সম্পর্কে শুনি, এরপরে আপনি আর কি কি কাজ করতে চলেছেন এবং আরো কি কি চমক আমরা পেতে চলেছি আপনার কাছ থেকে? চমক কিছু নেই, কাজ করলে পরে হয়তো চমক, আমি যেরকম মানে বডি পেইন্টিংটা নিয়ে ভাবছি, বডি পেইন্টিংটা নিয়ে একটু ইন্টারন্যাশনালি একটু প্রতিষ্ঠা করা, কারণ আমি যেহেতু খুব সহজাতভাবে আমার তৈরি দুর্গা মেয়ের গায়ে আমি রং লাগাতে পারি, চলমান একটা মেয়ের গায়ে বা ছেলের গায়ে আমি রং লাগাতে পারি অবলীলাক্রমে, সেটাকে নিয়ে একটু কাজ করা, কারণ এটা আমাদের রুটের মধ্যে রয়েছে, কারণ আমরা শ্রীনাথ বহুরূপী থেকে শুরু করে আমাদের রামলীলা পর্বেতে রাম হনুমান সাজা বা রাস্তায় এখনও কালী দুর্গা সেজে যারা বিক্রি করে, এটা রুটের মধ্যে রয়েছে, সেটাকে আমি একটু আমার নবতম সংযোজন করে একটু নিয়ে আসবো। আর আর ক্যালিফোর্নিয়া মিউজিয়ামের কথা, এটা আমি মানে এখনো পর্যন্ত বলি না, এটা খুব খুশির খবর সবার কাছেও, আমার কাছে তো বটেই, ক্যালিফোর্নিয়াতে সান্টা বারবারা মিউজিয়ামে আমার একটা দুর্গা, আমার দুর্গা শুধু না মানে ইন্ডিয়ান ভাবধারার একটা দুর্গা আমাকে করে দিতে হবে, সেটা ওই মিউজিয়াম থেকে আমার কাছে আর্জি এসছে, আমি খুব শীঘ্রই সেটা করতে চলেছি। এবং আমাদের পরম শ্রদ্ধ রবীন্দ্র বিশেষজ্ঞ শ্রী মদন গোপাল মুখোপাধ্যায়, উনি ক্যালিফোর্নিয়াতে রয়েছেন দীর্ঘদিন, তার পেশাগতভাবে উনি মানে ক্যান্সার নিয়ে রিসার্চ করছেন দীর্ঘ 45 বছর ধরে, উনি এই কমিটির সঙ্গে যুক্ত, তো উনি আমাকে চেনেন, আমার ছবিকে জানেন, এবং আমার স্টুডিওকে উনি মানে লুভের সঙ্গে তুলনা করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। তো সেখান থেকেই ওনার পরিচিতি সূত্র ধরে এবং কাজ দেখিয়ে ওনারা আমাকে বলেছেন যে
একটা 5.5 ফিট 6 ফিটের মতন ব্রঞ্জের দুর্গা তৈরি করে দিতে, একদম ইন্ডিয়ান ভাবধারা নিয়ে, আর তার সঙ্গে ইয়েতে অ্যাটমসফিয়ারটাও তৈরি করে দিতে হবে, এটা একটা আমার কাছে বড় পাওনা। এবং মা তো আগে এক মা বাকিংহাম প্যালেসে গেছে, মাদার টেরেসা, আর এক মাকে নিয়ে বা আমার মেয়েকে নিয়ে আমি আবার বাবা শান্তা বারবারা মিউজিয়ামে পাঠাবো, এটা আমার কাছে একটা পরম পাওয়া। আর মানে ওই অতমদা বললেন না যে বড় মানুষ হওয়া, মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আমি ছবি আঁকি, গান গাই, যা কিছু করি, ফিল্ম মেকিং করি, যা কিছু করি, সবার আগে একটা মানুষ হতে হবে। সেটা যদি হতে পারি, হয়তো সবার কাছে মানুষ নই, আমি হয়তো অমানুষ জানোয়ার অনেক কিছুই, কারণ আমি পৃথিবীতে সবাইকে খুশি করতে আসিনি। আমি ভালো থাকলে পরে এটা তো মানে তার কথা যে আমি নিজেকে ভালো রাখতে পারলে আমি অন্যকে ভালো রাখতে পারবো। আমি আমার পরম বন্ধু যে বসে বসে এখানে টিভি দেখছে, আমার আত্মীয়, আমার মা বাবা সবাইকে নিয়ে এবং তোকে নিয়ে, সবাইকে নিয়ে, সমস্ত দূরদর্শনের পরিবার, সব দর্শককে নিয়ে, সারা পৃথিবীর সবাইকে নিয়ে, মানে এত অসুখের মধ্যেও ভালো থাকা এবং এত চারিদিকে হিংসা হানাহানি সবকিছু থেকে আমরা যেন এক ঘন্টার অক্সিজেন পেলাম আজকে সনাতন দাকে সঙ্গে নিয়ে। এখানে একটা কথা বলি, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, তবুও আমরা ঋণী পৃথিবীর কাছে, এটা ধ্রুব সত্য আমাদের জীবনানন্দের কবিতার লাইনের মতন। সেই আমরা ঋণী পৃথিবীর কাছে, এবং সেই ঋণ তো আমরা কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু আমাদের কাজের মাধ্যমে আমরা কিছু ছাপ রেখে যেতে পারি। রবির আলো যেমন আপনার একটা অসামান্য সৃষ্টি ছিল, সেটাকে আপনি আপনার কাছে রাখতে পারেননি, সেও কিন্তু ছড়িয়ে গেছে মানুষের মধ্যে। এটা প্যারিসে আমি আমার বন্ধুকে ও রিকোয়েস্টে গিফট করেছি, কারণ ও এত রবীন্দ্রপ্রেমী, একজন মানে ফরাসি মানুষ হয়ে আমি ওকে গিফট করে দিয়েছি। ঠিক তেমন ভাবে মানে আপনার আরো শিল্প সৃষ্টি আরো আমাদের মুগ্ধ করুক, আরো নতুন নতুন কিছু আমরা আপনার কাছ থেকে পাই। খুব ভালো থাকবেন সনাতন দা, আমাদের এইভাবে অন্যভাবে ভাবতে শেখাবেন, আপনার ছবির সামনে গিয়ে যেন আমরা সেই বিশালতার সামনে দাঁড়িয়েও নিজেদের ক্ষুদ্র মনে করেও মনে করি যে সেই আমার জন্য ত্রিভুবনেশ্বর তোমার প্রেম প্রেম হলো যে নিচে, মানে সেই সেই জায়গাটা যে তুমি নিচে নেমে এলে আমাদের কাছে, আমি আছি তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, সেই জায়গাটা যেন আমাদের সবসময় সেই জায়গাটা থাকবে নিশ্চয়ই, এই আশা করবো। আপনি খুব ভালো থাকুন সনাতন দা, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো, শুভরাত্রি। নমস্কার, আজকের এবং আড্ডায় আমি দেবলীনা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের যিনি অতিথি তার অসাধারণ ভাবনা অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে তার কাজে, এবং